नमस्कार बंधुरा, वेलकम टू स्मार्ट किचन। आज के रेसिपी रेस्टुरेंटर मतो नरम तुलतुले नान रुटी। खुबी कम समय बाड़ीते ही बनानो जाए। ए रुटीगुलो देखते जेमन सुंदर भेतर एवं बाहर थेके तेमन ही सफ्ट। चलुन ताहले देरी ना करे झटपट रेसिपिटी देखे नी। आर चैनले नतून बंधु होए थाकले चैनलटी सबस्क्राइब करे नेवार अनुरोध रइलो। नान रुटी बनानोर जोन्नो प्रथमे एकटी बाटीते एक कप परिमापे उष्ण गरम लिकुईड दूध नियेछी। एते एबार किछु उपकरण मेशाबो। एबार एते दिच्छी गुड़ो करे रखा चीनी 1 टीस्पून, तबे आपनारा नर्मल चीनीओ निते पारेन। 1/2 टीस्पून परिमाण लवण एबं 1 टेबिल स्पून परिमाण ईस्ट। आमी एखाने ड्राई एक्टिव ईस्ट व्यवहार करछी। एबार एगुलो भालोभावे मिशिए नेब। ईस्ट व्यवहार करार समय अवश्य ईस्टेर गाए एक्सपायरी डेट देखे ईस्ट व्यवहार करबेन। खूब भालोभावे मिशिए नेवार पर एटाके कभार करे 10 मिनिटेर जन्य रेखे देब। फिरे आसछि 10 मिनिट पर। एबार एकटी मिक्सिंग बोले दिच्छि मेजारिंग कापेर 1.5 कप परिमाण मयदा। तबे आपनारा 1/2 आटा एबं 1/2 मयदा दिएओ एई नान रुटी बानिए निते पारेन। এবার এই ময়দার সাথে আগের থেকে রেডি করে রাখা দুধটা অল্প অল্প পরিমাণ দিয়ে একটি সফট ডো বানিয়ে নেব। এবার হাতের সাহায্যে ভালোভাবে এটা মেখে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ এই লিকুইড দুধটা অ্যাড করছি। তবে এটা মাখানোর সময় যদি প্রয়োজন হয় ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করতে পারেন। আমি 3 টেবিল স্পুন পরিমাণ ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করে নিয়ে একটি সফট ডো বানিয়ে নিচ্ছি। ডোটা এতটাই সফট রাখতে হবে, দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন। এবার এতে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দিয়ে আবারও এটাকে 30 সেকেন্ডের জন্য মাখিয়ে নেব। নান রুটি বানানোর সময় অবশ্যই ডোটা এই রকমই সফট রাখবেন, না হলে কিন্তু প্রত্যেকটা রুটি ভালোভাবে ফুলবে না এবং শক্ত হয়ে যাবে। তেল ভালোভাবে অ্যাবজর্ব করে গেছে। এবার এটাকে হাতের সাহায্যে একটি রাউন্ড শেপ দেব। দেখুন এর বাইরের অংশটা ভেতরের দিকে এবং ভেতরের অংশটা বাইরের দিকে করে নিচ্ছি। এবার এটাকে কভার করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর এবার ডোয়ের কভারটা খুলে নিচ্ছি। দেখুন ডোটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। এবার ডোটা হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে এর মধ্যে যেন কোনো রকম হাওয়া না থাকে। তাই এটাকে এবার ভালোভাবে হাতের সাহায্যে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে মাখিয়ে নিতে হবে। যদি মাখাতে অসুবিধে হয় তবে প্রয়োজন বোধ করলে অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল হাতে নিতে পারেন। এভাবে মাখানোর পর এবার এটাকে আমি একটি বোর্ডের ওপর উঠিয়ে নিচ্ছি। অল্প পরিমাণ ময়দা ছিটিয়ে এটাকে ভালোভাবে রোল করে নিচ্ছি। তবে খুব বেশি পরিমাণ ময়দা গুঁড়ো অ্যাড করবেন না। এভাবে প্রায় 1.5 মিনিট মাখানো হয়ে গেছে। এবার 2 হাতের সাহায্যে এটাকে আমি একটি লম্বা শেপ দিচ্ছি। দেখুন দেখে বুঝতে পারছেন ডোটা কিন্তু যথেষ্ট নরম আছে। এবার আমি একটি পিজা কাটারের সাহায্যে এটাকে 6 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডোগুলো আকারে ছোট বা বড় করে নিতে পারেন। এবার ডোগুলো আমি হাতের সাহায্যে রাউন্ড করে নিচ্ছি। একই প্রসেসে ডোগুলো রাউন্ড করে নেওয়ার পর একটি প্লেটের ওপর রেখে এটাকে কভার করে রেখে দেব। চলে যাব নেক্সট স্টেপ। একটি বোর্ডের ওপর সামান্য পরিমাণ শুকনো ময়দা দিয়ে দিলাম। এবার তার ওপর নিয়ে নিচ্ছি একটি ডো। ডোটাকে একটি বেলনির সাহায্যে এবার বেলে নিতে হবে। আপনারা এর থিকনেসটা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন। আমি মিডিয়াম সাইজের এগুলো বেলে নিচ্ছি। তবে যতটা সম্ভব পরিমাণ কম ময়দা দিয়ে এটা বেলবার চেষ্টা করবেন। একটা রুটি বেলা হয়ে গেছে। এই একই প্রসেসে বাকি রুটিগুলো বেলে নেব। তবে একসাথে যদি বেশি পরিমাণে আপনারা রুটি বানান একটি সুতি রুমাল দিয়ে অবশ্যই এগুলো কভার করে রাখবেন। চলে যাব নেক্সট স্টেপে। এবার গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি বেলে রাখা রুটি। একটি একটি করে রুটি ভাজতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখতে হবে। 30 সেকেন্ড একটা দিক ভেজে নেওয়ার পর এবার একটি খুন্তির সাহায্যে অপর সাইডটা উল্টে নেব। অপর সাইডটা উল্টে নেওয়ার পর এবার এটা কভার করে 10 থেকে 15 সেকেন্ডের জন্য হাই ফ্লেমে এটাকে কুক হতে দেব। 15 সেকেন্ড পর আবার এটাকে উঠিয়ে নেব। এইভাবে 3 থেকে 4 বারে বারে উল্টে পাল্টে ভেজে নিতে হবে।
ঠিক এক থেকে দেড় মিনিটের পরে দেখবেন রুটিগুলো আস্তে আস্তে ফুলতে থাকবে। তখন আর কভার করবার প্রয়োজন নেই, এই অবস্থায় এটাকে ভেজে নিতে হবে। দেখুন রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। একটু খুন্তির সাহায্যে এর চারিদিকটা প্রেস করলে আরও সুন্দরভাবে ফুলে উঠবে। প্রায় দু থেকে তিন মিনিটের মধ্যে রুটিগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে নেব। আবারও একটি রুটি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুবই ইজি প্রসেস, সবাই ভেজে নিতে পারবেন। আর এভাবে রুটিগুলো ভাজার মাঝে আমি একটি বাটিতে খানিকটা পরিমাণ আমুলের বাটার মেল্ট করে রেখেছি। এইভাবে একই প্রসেসে এই রুটিটাও বারে বারে উল্টে পাল্টে কভার করে ভেজে নিলাম। রুটিগুলো ভেজে নেওয়ার পর সাথে সাথেই কিন্তু মেল্ট করে রাখা বাটারটা একটি ব্রাশের সাহায্যে এর দুটো দিকেই লাগিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে এই নান রুটি বা তন্দুরি রুটি বানিয়ে খাবেন, খেতে কিন্তু ভীষণই সফট হয়। আর এভাবে বাটার মেল্ট করে লাগানোর পর রুটিগুলো কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের মতোই হয়ে যায়। এবার আমি এর ওপর থেকে একটু কেটে রাখা ধনে পাতা স্প্রেড করে দিচ্ছি, তবে এটা অপশনাল। একই প্রসেসে আমি সমস্ত তন্দুরি রুটিগুলোর উপর মেল্টেড বাটার ব্রাশ করে নিচ্ছি, আর ওপর থেকে অল্প পরিমাণ ধনে পাতা কোচানো স্প্রেড করে দিচ্ছি। একইভাবে আমার সমস্ত রুটিগুলো তৈরি হয়ে গেছে। এগুলো আপনারা যে কোনো ভেজ বা নন ভেজ ডিশের সাথে সার্ভ করতে পারেন। আজ আমি ছোলে মশলার সাথে সার্ভ করছি। দেখুন কতটা সফট হয়েছে, আমি হাতের সাহায্যে এটাকে মুড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন শক্ত হলে কিন্তু এত সুন্দরভাবে কিন্তু মোড়া যেত না। এবার এর ভেতরটাও আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, ভেতরটাও কত সুন্দর স্পঞ্জি হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর ভেতরটা কতটা স্পঞ্জি। আশা করছি আজকের রেসিপিটি অন্য দিনের রেসিপির মতোই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।